হ্যালো বন্ধুরা, নলেজ বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ 20শে ডিসেম্বর 2019। আজ আমি এই সপ্তাহে প্রকাশিত সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি, পদসংখ্যা 51 জন। ঢাকা শিশু হাসপাতালে চাকরি, পদসংখ্যা 35 জন। জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি, পদসংখ্যা 65 জন। ব্র্যাক আল্ট্রা পোর গ্রাজুয়েশন প্রোগ্রামে চাকরি, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদসংখ্যা 10 জন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, আলোক হেলথ কেয়ার ও হসপিটাল লিমিটেডে চাকরি। সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি, পদসংখ্যা 21 জন। মধুমতি ব্যাংক লিমিটেডে চাকরি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 30 জন।
আশায় চাকরি। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একে চাকরি। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এ চাকরি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন এ চাকরি। সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাকরি। পদসংখ্যা 2120 জন। মাতৃছায়া আইডিয়াল স্কুলে চাকরি। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। এখানে একটা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি একে চাকরি। ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডে চাকরি। জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালে চাকরি। প্রাইম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চাকরি। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি একে চাকরি। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে চাকরি।
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদসংখ্যা 16 জন। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি একে চাকরি। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2A চাকরি। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চাকরি। নরসিংদী পাবলিক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে চাকরি। এখানে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। প্রায়াস সাবার এরিয়ায় চাকরি। এখানে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে। বিয়াম ফাউন্ডেশনে চাকরি। ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডে চাকরি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2A চাকরি। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে বলি, আপনি যদি এমন সব ভিডিও পেতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।